आठ बचर धरे शुधु समय नष्ट करेछे कांग्रेस कोनो परिकल्पना वास्तवायित हयनि आर कोनो समस्यार स्थायी समाधानेर चेष्टाओ करेनि कखनो गरिबी हटाओ शुधुमात्र कांग्रेसेर स्लोगान छिल वास्तवे ता प्रतिफलित हयनि कांग्रेसके आत्मबाक्रमण सानियेछेन शुरू थेकेई आजके प्रधानमंत्री नरेंद्र मोदी साठ साल कांग्रेस के परिवार ने हो सकता है उनका इरादा मजबूत नहीं बनाने का हो मैं उस पर कोई टिप्पणी करना नहीं चाहता लेकिन 2014 के बाद आकर के मैंने देखा कि उन्होंने गड्ढे ही गड्ढे कर दिए थे जब वो गड्ढे खोद रहे थे छह छह दशक बर्बाद कर दिए थे उस समय दुनिया के छोटे छोटे देश भी सफलता के शिखरों को छू रहे थे आगे बढ़ रहे थे समस्याओं का समाधान करना ये उनका दायित्व था देश की जनता समस्याओं से जूझ रही थी देश की जनता देख रही थी कि समस्या का समाधान कितना बड़ा लाभ कर सकता है लेकिन उनकी प्रायोरिटीज अलग थी उनके इरादे अलग थे और उसके कारण किसी भी बात का परमानेंट सॉल्यूशन का प्रयास नहीं टेलीफोन लाइन हमारा यही मुहूर्त করতে পেরেছি কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে নিউজ টাইমে স্বাগত জানাবো আপনাকে 60 বছর সময় নষ্ট করেছে কংগ্রেস কোন সমস্যারই স্থায়ী সমাধান হয়নি গরিবি হটাও ছিল শুধুমাত্র কংগ্রেসের স্লোগান বাস্তবে কোনো কাজই হয়নি তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী সদনের ভেতরে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো সম্পূর্ণ ভুল তথ্য ভারতবর্ষের মানুষের কাছে তিনি দিতে চেয়েছেন ভারতবর্ষের মানুষ খুব ভালোভাবেই জানেন আজকের ভারতবর্ষে যে ফাউন্ডেশন যে ইমারত তৈরি হয়েছে সেটা কংগ্রেসের আমলেই তৈরি হয়েছে নরেন্দ্র মোদির দায়িত্ব হচ্ছে একটাই কংগ্রেসের আমলে যে জিনিস তৈরি হয়েছে সেটাকে প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়া মাল্টি ন্যাশনাল হাতে তুলে দেওয়া করাপশনকে প্রশ্রয় দেওয়া ভারতবর্ষের অভ্যন্তরে সমাজ জীবনকে বিচ্ছিন্ন করা খণ্ড বিখণ্ডিত করা আজকে ভারতবর্ষে কোটি কোটি বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে আজকে জিনিসের দাম হু করে বাড়ছে ডিজেল পেট্রোল এভরিথিং কোথায় কি হচ্ছে নতুন শিল্প কোথায় ভারতবর্ষকে কোথায় তারা নতুন দিশা দেখাচ্ছে যা কিছু হয়েছে কংগ্রেস করেছে কংগ্রেসের বাইরে নরেন্দ্র মোদীর সরকার যেটা করবার চেষ্টা করছেন সেটা একটা সেটা কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য যা দরকার সেটা করছেন মানুষকে খরিদ করার জন্য দরকার সেটা করছে দেশের ভালাই করার জন্য পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ করার জন্য কোনো প্রচেষ্টা তাদের নেই অসংখ্য ধন্যবাদ কথা বললাম আমরা কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে